আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঢাকা মিরপুর কালশিতে আকবর ভাইয়ের ডগ কেনেলে, বাউনিয়াবাদ ডগ কেনেল। আজকে আমরা জানবো তার ডগ কেনেলে কোন কোন জাতের কুকুর আছে, কত টাকার দাম, তিনি কিভাবে সেল করেন, কিভাবে যত্ন নেন, বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম আকবর ভাই, কেমন আছেন? একটু ভাই ভালো আছি, ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। ভাইয়া, আমরা সরাসরি ভিডিওর দিকে চলে যাব। তো আপনার এখন বিক্রিযোগ্য কোন কোন কুকুর আছে এখানে? বিক্রির জন্য আছে ভাই, চার পাঁচ জোড়া কুকুর আছে ভাই। আচ্ছা, আমরা যদি শুরুতে এই ছোট জাতের কুকুরটা সম্পর্কে জানতে চাই, এটা কোন জাতের কুকুর? এটা ভাই ইংলিশ বুলডগ ভাই। ইংলিশ বুলডগ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা মেল ফিমেল পেয়ার আছে তো নাকি? হ্যাঁ পেয়ার ভাই এটা। আচ্ছা, এটা ফিমেল, এটা মেল? হ্যাঁ সাদাটা মেল, সাদাটা মেল, এই কালোটা ফিমেল। হ্যাঁ। আচ্ছা, এদের বয়স কত আনুমানিক? বয়স ভাই 13 মাস। 13 মাস বয়স? আচ্ছা, তো এদের পার পিস কত করে সেল করা হবে? আপনার চ্যানেলের মাধ্যমে আসবে এটা জোড়া 70? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ 35,000 টাকা করে পার পিস, যে নিবে এটা বাচ্চা ব্রিডিং করাতে পারবে। ব্রিডিং ভাই হিটে আছে, হিটে আছে, ব্রিডিং করাতে পারবে, বাচ্চা হবে, আপনারা বাচ্চাগুলো আবার সেল করতে পারবেন বন্ধুরা। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি একটি অন্যতম জনপ্রিয় কুকুর, শক্তিশালী একটি কুকুর, রটওয়েলার। ভাই এদের সম্পর্কে একটু বলেন ভাই। এটা ভাই অনেক বড় সাইজ, ঠিক আছে, দেখার মতো রটওয়েলার ভাই, ঠিক আছে, যেটাকে আপনি রয়্যাল রটওয়েলার বলে। হ্যাঁ, রয়্যাল রটওয়েলার্স বলে। এদের প্রধানত চেনার উপায় হচ্ছে, এদের পিওর রটওয়েলারের চেনার উপায় হচ্ছে, এদের যে চেহারাটা থাকবে বক্স ফেস, বক্স ফেস থাকবে, এবং হাড্ডিগুলো দেখবেন একটু হেভি বোন, খুব শক্তিশালী পায়ের নলি দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা মেল ফিমেল আছে, মিলানো আছে, ব্রিডিং করাতে পারবে তো? বাচ্চা দিবে কিছুদিন পর, বাচ্চা দিবে কিছুদিন পর। আচ্ছা, তো এদের বাচ্চা কত করে সেল করবেন? বাচ্চা হলে 30,000 টাকা সেল করবো ভাই। মাত্র 30,000 টাকা করে রটওয়েলারের বাচ্চা সেল করা হবে বন্ধুরা, যেটা আপনারা অন্য কোথাও এত কমে পাবেন না, খুব পিওর এবং ভালো কোয়ালিটির রটওয়েলার। নেক্সট আমরা যদি জার্মান শেফার্ড সম্পর্কে একটু জানতে চাই, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি কুকুর জার্মান শেফার্ড, সবচাইতে চাহিদা সম্পন্ন, এটা সম্পর্কে কিছু বলেন ভাই। এই জোড়াটা সেল করবো, ঠিক আছে, এটা পুরো জোড়া আছে, ওই যে এটা মেল, ওইটা ফিমেল। আচ্ছা, শুয়ে আছে ওইটা ফিমেল, সামনে একটা মেল। হ্যাঁ। আচ্ছা, তো এদের বাচ্চা হবে না? এগুলো ভাই এগুলো বিক্রি করে দিবেন? হ্যাঁ এগুলো। আচ্ছা, ব্রিডিং এর জন্য যারা নিতে চায় তারা এই বড় কুকুর নিতে পারে, গার্ড ডগের জন্য নিতে পারবে, গার্ডের জন্য নিতে পারবে, খামার পাহাড়ের জন্য নিতে পারবে। জার্মান শেফার্ড সবচেয়ে জনপ্রিয় এবং বুদ্ধিমত্তা সম্পন্ন একটি কুকুর। তো ভাইয়া, এদের পার পিস কত করে চাচ্ছেন ভাই? পার পিস চাইতে 30,000 টাকা, জোড়া চাইতে দিবে একবারে ফিক্স 45,000 টাকা ভাই। মাত্র 45,000 টাকা জোড়া, বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মাত্র 45,000 টাকা জোড়া। আপনারা গার্ডের জন্য নিতে পারেন, ব্রিডিং এর পারপাসে নিতে পারেন, যে কোনো প্রয়োজন আপনারা নিতে পারেন। জার্মান শেফার্ড কুকুর এত কমে বাউনিয়াবাদ ডগ কেনেলে আপনারা পেয়ে যাবেন আকবর ভাইয়ের কাছে। নেক্সট ডোবারম্যান আমরা দেখবো। আচ্ছা, তো ডোবারম্যান এটার সম্পর্কে কিছু বলেন, এদের সম্পর্কে। এটা তো ফিমেল, সামনেটা দেখতে পাচ্ছি, সামনেটা ফিমেল, কালোটা মেল ভাই। আচ্ছা, কালোটা মেল আর লিভার কালারটা হচ্ছে ফিমেল। আচ্ছা আচ্ছা, তো এদের তো ব্রিডিং করানো যাবে? হ্যাঁ হ্যাঁ, হিটে আছে ভাই, হিটে আছে। তো এদের দিয়ে আপনারা গার্ড দেওয়াতে পারবেন বন্ধুরা। এই এই কুকুর, সরি কি বলে, ডোবারম্যান, ডোবারম্যান ডগ কিন্তু খুব জনপ্রিয় একটি কুকুর এবং বডি ফিটনেস যথেষ্ট, মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিগ সাইজ। আচ্ছা, অ্যাডাল্ট, একদম অ্যাডাল্ট। তো যদি কেউ নিতে চান নিতে পারেন, এবং প্রাইস সম্পর্কে একটু বলবেন ভাইয়া। ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আসলে ভাই 80,000 টাকা ফিক্স প্রাইস ভাই, ফিক্স 80,000 টাকা। হ্যাঁ, 80,000 টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদের কিন্তু বাচ্চা হবে, বাচ্চাগুলো আপনারা আবার ডাবল দামে সেল করতে পারবেন, আপনাদের টাকা কিন্তু উঠে আসবে, এটা সত্য। আচ্ছা, নেক্সট আমরা যদি আরও দেখতে চাই, ভাই একটা কাজ চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, এই ক্যানেলটা আরও সুন্দরভাবে সেট আপ করা হচ্ছে, একে একে আমরা দেখবো আরও কী কী কুকুর আছে আকবর ভাইয়ের ডগ ক্যানেলে। ভাইয়া, যত্ন হিসেবে কী কী, কীভাবে যত্ন নেন? আমরা এখানে দেখেন পুরো পরিষ্কার, কোনো একটা ময়লা পাবেন না, কোনো গন্ধ পাবেন না। আপনার তো লোক আছে? হ্যাঁ লোক আছে ভাই, 4-5 জন লোক আছে, পুরো ক্লিন করে একদম। আচ্ছা, সবসময় লোক থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন। জার্মান শেফার্ড এটা দেখতে পাচ্ছেন, লংকোট, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো জার্মান শেফার্ড এই লং কোটের, এটা তো মেল? হ্যাঁ এটা মেল, এই জোড়া সেল করবো না ভাই। সেই জোড়া সেল করবেন না? আচ্ছা আচ্ছা, খুব খুব কোয়ালিটিফুল বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা ব্রিডিং এর জন্য আকবর ভাই নিজে রেখেছে। আচ্ছা, নেক্সটে বন্ধুরা দেখতে পাচ্ছেন রটওয়েলার ডগ, আরও এক জোড়া রটওয়েলার, বার্ডের জন্য একদম বেস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব শক্তিশালী। আচ্ছা, তো এদের এদের সম্পর্কে একটু বলেন।
ভাই এটাও ভাই রয়্যাল রটওয়াইলার ঠিক আছে আপনি এই জোড়া যদি কোনো ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আসে 90,000 টাকা ভাই ফিক্স মাত্র 90,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না কেবলমাত্র আকবর ভাই সেল করে থাকেন ভাই কুকুর এত কমে আপনি সেল করার কারণটা কি আমি কমে আনতে পারি কমে এজন্য সেল করেন না আচ্ছা দর্শকদের চিন্তা করে আর কি মানুষ যেন কুকুর পালতে পারে আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা দেখব কি আরো একটি জনপ্রিয় কুকুর এটি হচ্ছে ফ্রেঞ্চ এটি কি ফ্রেঞ্চ বুলডগ হ্যাঁ এটা এটা বুল মাস্টিফ বুল মাস্টিফ আচ্ছা বুল মাস্টিফ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল প্রেগন্যান্ট আছে ভাই এখন প্রেগন্যান্ট আছে আচ্ছা এদের বাচ্চাগুলো কত করে সেল করবে বাচ্চা 30 ভাই 30 থেকে 35,000 টাকা মাত্র বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আকবর ভাই কিন্তু খুব কমই দর্শকদের উদ্দেশ্যে দিবে আচ্ছা আচ্ছা তো নেক্সট আমরা যদি আরো দেখি এই যে দেখেন জার্মান শেফার্ড বন্ধুরা আমি আরেকটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওয়ার্কিং লাইনের ভাই ওয়ার্কিং লাইনের জার্মান শেফার্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট গার্ডের পারপাসে নিতে পারেন আপনারা চাইলে ব্রিডিং এর পারপাসেও নিতে পারেন তো ভাইয়া এদের জোড়া কত করে সেল করা হবে আপনার চ্যানেলের মাধ্যমে আসলে ভাই 45,000 টাকা জোড়া ভাই ফিক্সড মাত্র 45,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর এদের বডি ফিটনেস আপনারা একটু ভালোভাবে যত্ন নেবেন যত্ন না নিলে বন্ধুরা কিন্তু লাখ টাকারও কিন্তু কুকুর নষ্ট হয়ে যায় মারা যায় এটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখবেন আপনারা আচ্ছা রেড গোল্ডেন রিট্রিভার আছে আমরা এটাও একটু দেখবো এটারও কিন্তু অনেক চাহিদা আছে ফ্যামিলি একটি ডগ একটি ফ্যামিলি ডগ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এদেরকে আপনার যত্ন নিতে হবে দুটোই ফিমেল ভাই দুটোই ফিমেল আচ্ছা তো এটা কি এর আগে বাচ্চা দিয়েছে আগে বাচ্চা দিয়েছে ভাই এখন সেল করে দিব এই দুটো আচ্ছা আচ্ছা এই দুটো এখন সেল করে দিবেন আচ্ছা যারা নিবে তারা তো আবার এই ব্রিডিং করে বাচ্চা ব্রিডিং করাতে পারবে ব্রিডিং করাতে পারবে আচ্ছা ঠিক আছে তো এদের কত করে চাচ্ছেন পার পিস ভাই 20,000 টাকা করে চাইতেছি মাত্র 20,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন রিট্রিভার ফ্যামিলি ডগ এরা বাচ্চা দিবে আপনারা বাচ্চাগুলো যত্ন নেবেন এবং বাচ্চাগুলো আপনারা পরবর্তীতে সেল করতে পারবেন গোসল করেছি তো এই জন্য এই ভিজা হয়ে আছে না আচ্ছা 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 আপনারা অবশ্যই এদেরকে গোসল করাবেন নিয়মিত গ্রুমিং করবেন এবং যত্ন নেবেন ঠিকভাবে তো ভাইয়া খাবারের হিসাবে যদি একটু আসে এদেরকে কিভাবে আপনি খাবার খাওয়ান কি কি খাবার খাওয়ান খাবার খাওয়াবে আমি খিচুড়ি ভাই খিচুড়ি খাবার খাওয়ান না হোমমেড খাবার হ্যাঁ হ্যাঁ ঘরের তৈরি খাবার খাওয়ায় আপনারাও কিন্তু অবশ্যই ঘরের তৈরি খাবার খাওয়াবেন এটা সাজেস্ট করবো ডগ ফুড না দেওয়াই ভালো আচ্ছা তো এখানে আমরা কিছু কিছু জার্মান শেফার্ডের বাচ্চাও দেখতে পাচ্ছি বন্ধুরা আকবর ভাই কিন্তু ওই চ্যানেলটা কিন্তু সুন্দরভাবে সেট আপ করছে একে একে তো মাইক্রোফোন যদিও নাই তারপর আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকবেন একে একে ধৈর্য সহকারে তো এদের ভাইয়া এই জার্মান শেফার্ড একটা দেখতে পাচ্ছি এটা কি হোয়াইট হ্যাঁ হোয়াইট বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মান শেফার্ড এটা কিন্তু একদম শিয়ালের মতো বন্ধুরা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু বড় হলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আচ্ছা ভাইয়া এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাই এটা ফিমেল জিএসডি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এটার এই বয়স কত এটা বয়স ভাই 3 মাস চলছে ভাই 3 মাস চলছে বয়স আচ্ছা আচ্ছা তো এর প্রাইস কত চাচ্ছেন ভাই প্রাইস চাইতেছি ভাই 15,000 টাকা ফিক্সড প্রাইস ভাই আপনি চ্যানেলের মাধ্যমে আসলে 15,000 টাকা ফিক্সড প্রাইস ভাই মাত্র 15,000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারোটাই ফিমেল চারোটাই মেয়ে কুকুর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাত্র 15,000 টাকা করে এরকম কমে আপনারা কোথাও পাবেন না আপনারা ব্রিডিং এর জন্য নিতে পারেন গার্ডের পারপাসে নিতে পারেন বাংলাদেশ পুরো চ্যানেল স্যার বাংলাদেশের সবচাইতে কমে বিক্রি করেন আকবর ভাই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আর ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এর যদি কমপ্লিট আছে ভ্যাকসিনে কার্ড দিয়ে দিব আমি কুকুর ভাই সবাইকে দিই সবাইকে কার্ড দিয়ে দিব কার্ড দিয়ে দিবেন সব আচ্ছা আর কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হলে তো আপনি আছেন ফোন দিলে ভাই সব সব ধরনের সহযোগিতায় আকবর ভাই সাথে আছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর ঠিকানা আকবর ভাইয়ের দেওয়া আছে কুকুরের সেটআপ তো অনেক সুন্দরভাবে করব তো ভাই আচ্ছা সুন্দরভাবে আরও সেট আপ করা হবে নেক্সট আমরা আবারও দেখবো আকবর ভাই তার চ্যানেলটা কীভাবে সাজান এবং কীভাবে তিনি এগুলো যত্ন নেন এবং বিস্তারিত আরও সব কিছু জানবো ভাইয়ের ফোন নম্বর ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন সকলে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে